সরকারিভাবে স্বচ্ছ গ্রামের স্বীকৃতি না পেয়েও গত কয়েক বছর ধরেই স্বচ্ছতার দিকে কয়েক কদম এগিয়ে গেছে তেলিয়ামুড়া মহকুমার এক ছোট্ট গ্রাম কুকি বস্তি। বিগত কয়েক বছর আগে থেকেই নিজেদের উদ্যোগে গ্রামকে স্বচ্ছ রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন এই গ্রামের বাসিন্দারা। তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন হাওয়াইবাড়ি পঞ্চায়েতের অন্তর্ভুক্ত এই কুকি বস্তি এলাকায় প্রবেশ করলে চারিদিকের স্বচ্ছতা ধরা পড়ে চোখে। আসাম আগরতলা জাতীয় সড়কের পাশ দিয়ে 100 মিটার পথ অতিক্রম করলেই নজরে আসে এই গ্রামের বাসিন্দাদের সচেতনতার চিত্র। নিজেদের উদ্যোগে রাস্তা পরিষ্কার রাখার জন্য রাস্তার দুপাশে ছোট ছোট ডাস্টবিন সাজিয়ে রেখেছেন গ্রামবাসীরা। পথে চলাফেরা করার সময় এই ডাস্টবিনের ব্যবহার করার এখানকার প্রতিটি রাস্তা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পাশের অন্য রাস্তা থেকে এই কুকি বস্তি গ্রামে প্রবেশ করতে তফাতটা এক নজরে উপলব্ধি করতে পারবেন যে কোনো মানুষ। সরকারিভাবে এই গ্রামের স্বচ্ছতার সম্পর্কে ঘোষণা না হলেও নিজেদের ইচ্ছেতে তারা একে গড়ে তুলেছেন তেলিয়ামুড়া মহকুমার স্বচ্ছতম গ্রাম। বর্তমানে গ্রামের বাসিন্দারা চাইছেন রাজ্য সরকার যেন এই গ্রামকে স্বচ্ছ গ্রাম হিসেবে ঘোষণা করেন। তবে সরকারের তরফ থেকে ইতিমধ্যেই তাদের দেওয়া হয়েছে সব রকম সুযোগ সুবিধা। রাবার চাষের জন্য চারা সহ আনুষঙ্গিক অন্যান্য সহযোগিতাও করা হয়েছে তাদের। বছরে কত টাকা ইনকাম করে? এমনি বছরে 30-40 হাজার। সব খরচ বাদ দিয়া? সব খরচ বাদ দিয়া 10-20 হাজার এরকম। অনেক খরচ যায় তো, 10-15 হাজার মতো নেব। সরকারিভাবে লেবু বাগানতে কোনো সাহায্য পাইছেন নি? সরকারি সাহায্য সরকারিভাবে তো পাইছে না, লেবু বাগানে সরকারি সাহায্য তো পাইছে না। যদি পাইতেন কি করতেন? মানে রবাত লাগাইলে ইনকাম বেশি তো না, রবাত পাইলে ভালো আর কি। আপনার নাম কি দিদি? দায়রেমি কুকি। নিজেরা গ্রামে উপলব্ধ করে দেখা। তারপরে কি করেন মা আবর্জনা? এটা ভর্তি হলে এক জায়গা থয়া আগুনে পুরাই দেয়। খরচা করা যার যার বাড়ির সামনে এরকম ভাবে দেওয়া আছে না? হ্যাঁ। আপনার উদ্দেশ্য কি? মানে এটা এই দেশে তো কোনো শুনে না, আমরা গ্রামে পরিষ্কার রাখার লেগে কোনো সুযোগ নাই। এটা পাতি শুধু কোনো কোনো নাই, এটা গ্রামের লেগিয়া রাখছি। ও দূরে কি নাম আপনার? জি কুমার কুকি। এটা কোন পাড়া? কুকি বস্তি। কোন এডিসি ভিলেজ? এডিসি নেই। আগামী দিনে স্বচ্ছতা রক্ষা করার জন্য নানান পদক্ষেপের মাধ্যমে গ্রামকে আরো সুন্দর করে তুলতে চান কুকি বস্তি গ্রামের জনসাধারণ। সরকারিভাবে স্বচ্ছ গ্রাম হিসেবে মর্যাদা দিয়ে স্থানীয় প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করুক এই প্রত্যাশাতেই রয়েছেন সাধারণ গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।